ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি আর উচ্চপদস্থ বিষয়া কহিয়াই অনা এখন হেলিকপ্টার দেশের উত্তর পশ্চিম প্রান্তত দুর্ঘটনাত পতিত হয়। অবশ্যই সম্ভাব্য আঘাত বা ক্ষতির সন্দর্ভত বর্তমানে কোনো তথ্য লাভ করা হওয়া নাই বলে প্রকাশ করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA। উল্লেখযোগ্য যে রাষ্ট্রপতি রাইসে ইরানের সীমান্তত নির্মাণ করে থাকা একটা মথাউরি মুক্তি করার অনুষ্ঠানত অংশগ্রহণ করে উভতি আসছিল। আনহাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইরানের রাষ্ট্রপতিগুলির হেলিকপ্টার দুর্ঘটনাক লৈ উদ্বিগ্নতা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীগুলিয়ে সামাজিক মাধ্যমযোগে এই বিপদের সময়ত ভারতবাসী ইরানের জনসাধারণের সঙ্গে থাকা বলে উল্লেখ করেছে আর রাইসি আর সতীর্থ সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা বলে জানাবলে দিয়েছে।